হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এভারগ্রিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি দেখাবো আমার নিজস্ব ছাদ বাগান, যেটা আমি গত 1 বছর ধরে করে আসছি। এটা হচ্ছে আমার স্ট্রবেরি গাছ, এই যে দেখেন আমি চারা তৈরি করছি। আর এটা একটা পাতাবাহারের কাটিং, আমার এক বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছি। এটা হচ্ছে আপেলের গাছ, এই অ্যাপেল গাছটাতে প্রচুর ফুল হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য হয়তো আমার অনভিজ্ঞতার কারণে আপেল আসেনি। আর এটাও একটা আপেলের প্রজাতি, এটা হচ্ছে অ্যানা আপেল। যে জারবেরা গাছ, জারবেরা কুড়িয়ে এসেছে। এটা হচ্ছে একটা কৃষ্ণচূড়া গাছ, এটা তুলসী পাতা, এটা হলো জারবেরা। এটা কুল গাছ, দেখেন কুল গাছে কি সুন্দর ফুল ধরে আছে। আর এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা, এই পাতাগুলো দেখেন কেমন, আর পাতাগুলো দেখে মনে হবে না যে এটা স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি পেয়ারার গাছ, কিন্তু দেখেন এটা একটা পেয়ারার গাছ। এটা হচ্ছে মালটা, বাড়ি এক মালটা, বাংলাদেশের বাড়ি এক মালটা, একটা বোগানভেলিয়া গাছ। আমি এটাকে বনসাইয়ের ট্রাই করছি। এটা চাইনিজ কট লেবু, প্রচুর টক, কিন্তু প্রচুর ধরে গাছে, প্রচুর ফুল ছিল। কিছুদিন আগেই ঝড়ে সব ঝরে গেছে, দেখতে পাবেন গাছে অনেক ফল ধরে আছে। এটা হচ্ছে থাই আতা, তো আতাও ধরে আছে একটা। থাই 7 পেয়ারা, পেয়ারা গাছে 12 মাসি গাছের বৈশিষ্ট্য দেখেন। এই যে দেখেন পেয়ারা, ছোট পেয়ারা ফুল ধরে আছে এবং ফুলের কুড়িও আছে অনেক আছে। থাই 7 পেয়ারা, এটা হচ্ছে দার্জিলিং কমলা, দেখেন গাছে কমলা ধরে আছে। এবছর আমার প্রথম গাছ এটা এবং প্রথম ফল পেয়েছি। এটা হচ্ছে নাগপুরি কমলা, মাত্র 2 কমলা ধর টিকে আছে, ছোট গাছ, 8 মাসের বয়স। এটা হচ্ছে ব্লিডিং হার্ট, এটা হচ্ছে জামরুলের গাছ, জামরুল, এটা জামরুল আর এটা জাম, এটাও একটা মালটা। দেখেন এই সাইডটা হচ্ছে আপনার নয়নতারা, আমার কাছে প্রায় 9 রকম নয়নতারা আছে। এটা হচ্ছে বোতাম ফুল, এটা গ্রীষ্মের গাঁদা, এটা হচ্ছে তারা গাঁদা, এটা কামরাঙ্গা, এটা লঙ্কার গাছ। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, যে দেখেন নয়নতারা। এখানে আছে আপনার মর্নিং গ্লোরি, প্রচুর ফুল হয়। এখানে দেখাবো বেগুন গাছ, দেখেন কি সুন্দর আছে, বেগুন ধরে আছে, যে দেখেন বেগুন, লক্ষ্য করতে পারবেন, বেগুন ধরে আছে গাছে। এটা একটা ভুট্টার গাছ লাগিয়ে দিয়েছি ক্যারেটে, অ্যালামন্ডার গাছ, এটা একটা পয়েন্টসেটিয়া গাছ, করবী, এগুলো সব চন্দ্রমল্লিকা আছে। এটা নিম গাছ বনসাই করার চেষ্টা করছি, সিরোসিয়া, দোপাটি, এটা গন্ধরাজ, নীল টগর, এটা হচ্ছে থোকা টগর, দোলন চাপা, এগুলো দেখেন, এগুলো হচ্ছে আপনার পর্তুলুকা, বিভিন্ন কালারের রজনীগন্ধা।
এটা সিতের ডায়ান্থাস এবং গুলো হচ্ছে পিটুনিয়া এটা ডেইজি এখানে আমার চারা তৈরি করি আমি এগুলোতে ওটা হচ্ছে কুঞ্জলতা এটা পাথরকুচি বোগানভিলিয়া এগুলো দেখেন এগুলো আমি কাটিং থেকে চারা তৈরি করেছি আমার এই বিষয়ে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন হচ্ছে পেন্টাস গাছ এই গাছেরও কাটিং থেকে চারা তৈরির ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এগুলো আমি আম গাছ রেখেছি এগুলো গাছে আমি গ্রাফট করে চারা তৈরি করব এটা হচ্ছে সুইট লেমন এই এখানে একটা মাত্র ফল টিকে আছে সুইট লেমন আছে আম গাছ বারোমাসি এই যে আম ধরে আছে সফেদা গাছ যে সফেদা ধরে আছে এটা মাধবী লতা এটা হচ্ছে বাতাবি লেবু গাছ দেখেন বাতাবি লেবু ধরে আছে এটা জবা গাছ আমার কাটিং থেকে করে এটা রঙ্গন এটা আমার পর্তুলুকার কালেকশন এটা আমার জবার কালেকশন এখন গ্রীষ্মকাল সাই সেরকম জবা নেই দেখাতে পারলাম না আর এগুলো আমি রেখেছি বোগানভিলিয়া সবকটা এটা আমার ড্রাগন ফল ছ মাস হলো গাছটা নেওয়া এগুলো বেগুনের গাছ লঙ্কা আছে এটা এসব গ্রীষ্মের গাছ দেখেন এগুলো আমার জবা গাছ আমার কাছে জবা 17 রকম কালেকশন আছে শীতের সাথে আমি এগুলাকে প্রুনিং করে দিয়েছিলাম তাই হয়তো একটু ফুল আসতে লেট করছে যেখানে একটা জবা আছে লেবু গাছ দেশি কাগজি লেবু ডাক চম্পা সূর্যমুখী জিনিয়া এটা আমার সেই অনেক টাকা দিয়ে কিনা গাছ এটা হচ্ছে কাটিমন আম এবছর প্রথম প্রথম মুকুল এসেছে জানি নাম টিকবে কিনা এটা আমার তরমুজের গাছ তরমুজ খেয়ে পিচ ফেলেছিলাম এবং সেখান থেকে হয়ে গেছে বাহার একটা বাঁশ গাছ এখানে লঙ্কা গাছে কি পরিমাণ লঙ্কা ধরে আছে এগুলো মশলা জাতীয় গাছ অতটা নাম বলতে পারবো না আমি এটা হচ্ছে এলাচ আর এগুলোর নাম জানা নেই আমার এটা কামিনী ফুল এটা কাটা মুকুট এটা হচ্ছে সুবর্ণরেখা আম এটা পর্তুলুকা এইটা নিয়ে আমার একটা ভিডিও আগামীতে আসবে আপনারা অবশ্যই দেখবেন সম্পূর্ণ বাগানটা একবার সুন্দর আমার ভিডিও দেখায় এটা হচ্ছে আমার সম্পূর্ণ বাগান